হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও করতে যাচ্ছি, সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের এক্সপেরিয়া ডিভাইসের সকল ইনফরমেশন চেক করতে পারেন। সেটি কোন কোন রিজিয়নের, কোন দেশের, বা সফটওয়্যার ভার্সন কত চলছে, বা এভরিথিং। তো এর জন্য যা করতে হবে সেটি হচ্ছে আপনাদের ডায়াল প্যাডের মাধ্যমে গিয়ে *#7378423*#8 ডায়াল করলে দেবেন, অটোমেটিক্যালি একটি মেনু আসবে। যদি এই মেনুটি না আসে তাহলে ভাবতে হবে যে আপনাদের এক্সপেরিয়া ডিভাইসটি আসলে একটি জেনুইন এক্সপেরিয়া ডিভাইস না, এবং এর আন্ডার অনেকগুলো ফিচার দেখতে পারবেন। সার্ভিস ইনফরমেশন, এখানে দেখুন মডেল ইনফো গেলে মডেল ইনফো দেখা যাচ্ছে, সফটওয়্যার ইনফরমেশনে গেলে আপনার ফোনের সফটওয়্যার ভার্সন, ফাইল সিস্টেম ভার্সন, বুট ভার্সন, দেন কাস্টমাইজেশন ভার্সন, অ্যাক্টিভ কাস্টমাইজেশন, মেমোরি কার্ড, LTE ভার্সন, টাইপ নাম্বার, টাচ ভার্স, ফার্মওয়্যার ভার্সন সব কিছু দেখা যাচ্ছে, সিম লক কনফিগারেশন, ফ্যাক্টরি চার্জিং, ফার্মওয়্যার ইনফরমেশন সব কিছু দেখা যাচ্ছে। এবং আপনারা চাইলে এটার মাধ্যমে ফ্যাক্টরি রিসেটও দিতে পারেন। দেখুন এখানে কাস্টমাইজেশন সেটিংয়ের আন্ডারে আছে রিসেট কাস্টমাইজেশন। এটি করার পরে দেখুন এখানে একটা অপশন চাচ্ছে, এটিতে যদি আপনি ই করেন তাহলে আপনাদের নর্মালি যে আমরা ফ্যাক্টরি রিসেট দেই সেটি হবে। আর এখানে সার্ভিস টেস্টের মাধ্যমে এখানে অনেকগুলো অপশন আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আসলে আপনাদের সেটের যে যে ফিচারগুলো আছে, যে 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 সেন্সরগুলো আছে সেগুলো কাজ করে কি না। তো ধরুন এখানে আপনি নর্মালি দেখতে যদি চাই যে এটি কম্পাস সেন্সরটি কাজ করে কিনা, তো এর জন্য করুন, দেখুন করলে এখানে দেখুন বন্ধুরা কম্পাসের মাধ্যমে আপনাদের এখানে ভ্যালুগুলো আপ ডাউন করছে, তো তার মানে এটি কাজ করে। তো সেকেন্ডারি কেমন ভাইব্রেটর, এই ভাইব্রেটরে ক্লিক করলে দেখি স্টার্ট টাইম, দেখুন বন্ধুরা মধ্যে মোবাইলটা ভাইব্রেট হচ্ছে। এই এমন সব ধরনের আপনার টেস্ট এটির মাধ্যমে করতে পারেন। যদি মনে হয় যে আপনাদের সেটের সেন্সর কাজ করছে না বা কিছু, তাহলে এটি আদৌ কাজ করছে কিনা সেটি জানার জন্য আপনারা এই অপশনে গিয়ে সব কিছু চেক করতে পারেন। তো আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।